তাকে বলা হয় টলিউড কুইন কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে যিনি এক নামেই পরিচিত তিনি আমাদের সবার প্রিয় নায়িকা কোয়েল মল্লিক দেখতে দেখতে জীবনের সাতত্রিশটি বছর পার করে ফেললেন তিনি কোয়েল মল্লিক তার কেরিয়ারের প্রথম সিনেমাতেই সাফল্য পান যে কারণে সিনেমা ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরুর খুব অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয় নায়িকায় পরিণত হন একসময় টলিউড মহলে গুঞ্জন ছিল কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে প্রেম করছেন কোয়েল মল্লিক এমনকি জিতকে তিনি বিয়ে করবেন বলেও খবর রটেছিল সেই সময় কিন্তু জিত বা কোয়েল মল্লিক তার দুজন কখনোই এই বিষয়ে মুখ খোলেননি জিত বিয়ে করেছেন স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে আর কোয়েল বিয়ে করেছেন নিসপল সিং রানেকে কিন্তু আপনারা কি জানেন কোয়েলের জীবনের প্রথম ভালোবাসা কে ছিল এক সাক্ষাৎকারে কোয়েল মল্লিক বলেন নিস্পলের সঙ্গে আমার প্রথম ডেট ছিল একদিন ওর সঙ্গে বাইরে কফি খেতে গিয়েছিলাম আর সেখান থেকে দুজনের বন্ধুত্ব তৈরি হয় এর আগে আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে বাইরে বেড়াতে গিয়েছি কিন্তু কখনো একা কারোর সাথে বের হওয়া হয়নি নিসপালের সঙ্গেই প্রথমবার একা বের হয়েছিলাম এরপর আমাদের বন্ধুত্ব তৈরি হয় বন্ধুত্ব থেকে প্রেম আর অবশেষে বিয়ে উল্লেখ্য বিয়ের আগে পাঁচ বছর সম্পর্ক ছিল নিসপাল সিং এবং কোয়েলের তোপীয় দর্শক নিস্পাল এবং কোয়েল জুটিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর তারকাদের সম্পর্কে অজানা সব তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন Bangla Web YouTube Channel